18-র এক ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। এবং নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলাম ও ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন, বুধবারের মধ্যে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছিলেন, এই নিয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। তারও আগে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। প্রধানমন্ত্রী আমাকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, কোন প্রক্রিয়ায় এদেশে নিষিদ্ধ করা হবে তা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্ন জবাব রয়েছে। এদিকে জামায়াত শিবির একটি শক্তিশালী সংগঠন, এই মুহূর্তে তাদের নিষিদ্ধ করা হলে সরকার পরবর্তী সময়ে কোনো ঝামেলায় পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের। সর্বশেষ 16 জুলাই থেকে দেশের যে নিঃসঙ্গতা চালানো হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের উপর বর করে যে সহিংসতা চালানো হয়েছে, এর পেছনেও জামায়াত শিবিরের সরাসরি জড়িত। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে। পরে এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, জামায়াত নিষিদ্ধের রাজনৈতিক নিষিদ্ধ হয়ে গেছে, এখন আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সম্পূর্ণ হতে সময় লাগবে, সেই ক্ষেত্রে 1 ঘন্টাও লাগতে পারে, আবার 1 দিনও লাগতে পারে। এই নিয়ে জামায়াত ইসলামকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হলো। এর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করা এই দলকে 1972 সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার কারণে। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হলো জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় করে।